হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি পোলাও। এর জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্ত করে নিচ্ছি, পেঁয়াজগুলোকে ভাজি করে। এখন আমি চালগুলোকে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো 3-4 মিনিট রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম দই, টক দই দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। চিংড়িগুলো রান্না করার জন্য এখানে আমি এখন পানি দিয়ে দিলাম। চিংড়িগুলো রান্না হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিয়ে চালগুলো ভাজি করতে দিয়ে দিব। চালগুলোকে আমি 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম দুধ। এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি উঠে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো, আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে দমে রেখে দেব। আর ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজার স্বাদের চিংড়ি পোলাও। আশা করি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট লিখে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।